আমাদের এই প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন যখন প্রকাশিত হবে, তার ঠিক কয়েক ঘন্টা পরেই ইন্ডিয়া জোটের বৈঠক। এবং ইন্ডিয়া জোটের বৈঠকের মূল আলোচ্য বিষয় যেটা এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, জোটকে শক্তিশালী করা এবং আসন সমঝোতা কি হবে। এখন যা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের যে বিধানসভা নির্বাচনে যে সমস্ত ফলাফল এসেছে, এবং বিশেষ করে গোবলয়ে, তাতে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি তৃণমূল সূত্রে যে খবর প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শর্ত, যে যে রাজ্যে যে দল শক্তিশালী সেই হচ্ছে সেই রাজ্যের জোটের শেষ কথা বলবে। অর্থাৎ যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবঙ্গে বলবেন তৃণমূল কংগ্রেস, যদি আমরা উত্তরপ্রদেশ দেখি, উত্তরপ্রদেশে বলবে সমাজবাদী পার্টি। এরকম সমস্ত জায়গা ঠিক যদি বলে, তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেস কংগ্রেস কি তাতে শক্তিশালী হবে, অর্থাৎ শক্তিশালী জোট করতে গিয়ে কংগ্রেস কি শক্তি হারাবে। আমরা যদি বেশ কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আলোচনা করি, এই বিষয়গুলো নিয়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেসের অস্তিত্ব বাঁচানোই তো সংকটে পড়বে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে শক্তিশালী জোটে শক্তি হারাবে কি কংগ্রেস, যদি সত্যি সত্যি এই ফর্মুলায় যায়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা প্রশ্ন যে শক্তিশালী জোটে কংগ্রেস কি শক্তি হারাবে, মানে যা স্ট্যাটিস্টিক্স লাস্ট যে বিধানসভা নির্বাচন হলো গত 3 ডিসেম্বর, যার ফল প্রকাশ হলো, যেখানে তেলেঙ্গানা বাদ দিলে বাকি 3 রাজ্যে বিজেপি যে ভোট পেয়েছে, এবং তারপরে অন্যান্য যে রাজ্যগুলো সেখানেও যদি দেখা যায়, সেক্ষেত্রে যদি এই ফর্মুলায় জোট হয়, অর্থাৎ যে রাজ্যে যে দল শক্তিশালী সেই রাজ্যে সেই শেষ কথা বলবে, তাহলে কি আদৌ কংগ্রেস শক্তিশালী হবে নাকি শক্তি হারাবে? দেখো, ভোটের পরিসংখ্যান যা বলছে তাতে এই জোট যদি আর কি আঞ্চলিক দল বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলা দিচ্ছেন সে ফর্মুলা মেনে করে, কংগ্রেস কিন্তু একেবারেই শক্তিহীন হয়ে যাবে। কারণ আমরা দেখলাম যে 3 রাজ্যের যে 4 রাজ্যের ভোট, সেই 4 রাজ্যের ভোটে তেলেঙ্গানা বাদে 3 রাজ্যের ভোটে কংগ্রেস কিন্তু হেরে গেছে বিজেপির কাছে, এবং কংগ্রেস এবং বিজেপির ভোটের ব্যবধান সেখানে 50 লক্ষ, দুজনের ভোটের ব্যবধান। এবং গত 5 বছরে 2018 থেকে তুমি যদি তুলনা করো, কংগ্রেস ভোট বাড়িয়েছে হচ্ছে 41 লাখ এই 3টে জায়গায়, এবং সেখানে বিজেপি ভোট বাড়িয়েছে 1 কোটি। এবং যেটা CSDS এর যে সার্ভে, সেই সার্ভে বলছে কংগ্রেসের যে অরিজিনাল ভোট ব্যাংক, সেটা হচ্ছে OBC, SC ST, সেই ভোট ব্যাংক কিন্তু ইরোশন হচ্ছে কংগ্রেসের, সেই ভোট ব্যাংকে কিন্তু বিজেপি ঢুকে যাচ্ছে। কারণ আমরা এবার দেখেছি, ধরো তোমার আদিবাসী বলাই হোক, সেখানে মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়, সেখানে কিন্তু বিজেপি ভালো ফল করেছে। ফলে কংগ্রেসের যে কোর ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে কোনো জায়গায় আঘাত লেগেছে। এবার এই তোমার 2024-এ কংগ্রেসের সাথে বিজেপির সরাসরি জায়গায় ফাইট হবে 186টা আসনে। একদম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের স্ট্রাইক রেট কিন্তু খুবই খারাপ। সেখানে 173টা আসনে বিজেপি কিন্তু 2018 2019-এর নির্বাচনে কিন্তু বিজেপি সেখানে জিতেছিল, ফলে বুঝতেই পারছ। এবং যেখানে কংগ্রেসের একটা সময় আমরা যেটা বলতাম, কংগ্রেসের ভোট ব্যাংক যেখানে ছিল সেটা হচ্ছে হিন্দি হার্টল্যান্ড, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেখানে কংগ্রেসের ক্রমশ ইরোশন ঘটছে। আজকে ধরো এই যে 3টে রাজ্য, এই 3টে রাজ্যে তো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হয়েছে। সেই কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইতে কিন্তু কংগ্রেস, ধরো এক এক জায়গায় বিজেপির ভোট বেড়েছে 13%, কোথায় বিজেপির ভোট বেড়েছে 8%, এখন রাজস্থানে ভোটের পার্সেন্টেজ একই রকম আছে। এখন সেই ভোটের পার্সেন্টেজ যখন তুমি সিটে ট্রান্সলেট করছো, সেখানেও কিন্তু বিজেপি সিটে ট্রান্সলেট করে বেরিয়ে যাচ্ছে। তো কংগ্রেস হয়তো কোনো জায়গায় ভোটের মার্জিন বেশি, কিন্তু অন্য জায়গায় সেখানে কিন্তু নয়, কোনো একটা জায়গায় হয়তো আর কি, সারা রাজ্য জুড়ে একইভাবে নয়। তো সেই জায়গায় এবার ধরো অন্য যে রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলা দিয়েছেন যে যে যেখানে শক্তিশালী আঞ্চলিক দল সেই রাজ্যে তারাই জোট গঠনে প্রমুখ ভূমিকা হবে, তার মানে কংগ্রেস পশ্চিমবঙ্গে দুটোর বেশি আসন পাবে না, ছাড়বে না, যে দুটো আসন কংগ্রেসের চেনা। একইভাবে ধরো সমাজবাদী পার্টি, সে কটা আসন ছাড়বে? কারণ সমাজবাদী পার্টির সঙ্গে মধ্যপ্রদেশে 6টা আসন চেয়েও পায়নি,
ফলে তাকে কটা আসন চাইবে? কংগ্রেসের ডিমান্ড হচ্ছে 21, ফলে কংগ্রেসকে কি 21টা আসন ছাড়বে? মনে হয় না। একইভাবে নীতিশ কুমার বা লালু প্রসাদ যাদব সেখানে কি বিহারে ছাড়বে? উদ্ধব ঠাকারে কি তোমার মহারাষ্ট্রে ছাড়বে? এবং কংগ্রেস সেখানে কতদূর কতটা শর্ত মানবে? একেই আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস এই তিনটে রাজ্যে কংগ্রেসের অবস্থা খারাপ। তাহলে কংগ্রেস যদি অন্য জায়গায় ক্রমাগত করে এদের জায়গা বা শর্ত মেনে শুধুমাত্র বিজেপিকে হারাবো বলে তো সেখানে নিজেদের আর কি দুর্বল থেকে দুর্বল স্থানে নিয়ে যায়, যে কোনো শর্তে শর্তে জোটে রাজি হয়, তাহলে হিন্দি বলয়ে যদি কংগ্রেস ঠিকভাবে লড়াই করতে না পারে, এবং যেটা সম্ভাবনা খুব কম এখনো পর্যন্ত, তাহলে কংগ্রেস শুধুমাত্র তো অচিরেই একটা শক্তিহীন ফোর্স হয়ে যাবে যদি হিন্দি বলায় তারা না দেয় এবং অন্যান্য রাজ্যে এখানটা যদি অরূপ দা একটু আমরা ওই চার রাজ্যে যে বিধানসভা ফলের দিকে নজর দিই, পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানাতে 4.9 কোটি ভোট পেয়েছে কংগ্রেস, আর বিজেপির ঝুলিতে গেছে 4.81 কোটি ভোট। আর তেলেঙ্গানায় কংগ্রেসের লড়াই ছিল ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে, ফলে এই তিন রাজ্যে অর্থাৎ বিজেপি কংগ্রেসের লড়াইয়ের মধ্যে তেলেঙ্গানা আনলে যে মূল্যায়নটা হচ্ছে না। কিন্তু যদি আমরা তেলেঙ্গানা ফল সরিয়ে রাখি, তাহলে কংগ্রেস টোটাল ভোট পেয়েছে এই তিন রাজ্যে 3,98,142,115টি, আর বিজেপির ঝুলিতে গেছে 4,48,75,952টি ভোট, অর্থাৎ প্রায় বিজেপি ও 50 লক্ষ কংগ্রেসের গ্যাপ। ভোটের ব্যবধান হুম 50 লক্ষ। হুম হ্যাঁ হুম এবং তুমি যদি দেখো গত 10 বছরের কম্পারিজন যদি দেখো, এই হুম এরকম নয় যে হঠাৎ করে কংগ্রেসের ভোট আর কি কমে গেছে বিজেপির। হুম তুমি দেখবে দু গ্র্যাজুয়েশন হাজার কিন্তু আঠারো সালে কংগ্রেসের ভোট, 2018 সালে এই হ্যাঁ তিন রাজ্যে কংগ্রেস ভোট পেয়েছিল 3,57,কোটি, আর বিজেপির হুম ছিল 3,41 কোটি, অর্থাৎ 5 বছরে হুম বাদে বিজেপির এই তিন রাজ্যে টোটাল ভোট বাড়লো 1 কোটি, আর কংগ্রেস বাড়াতে পেরেছে মাত্র 47 লাখ, অর্থাৎ প্রায় আমি ফিফটি সেটাই পার্স বললাম। হ্যাঁ হুম হ্যাঁ সেটা সেটাই বিজেপির কিন্তু গ্র্যাজুয়ালি হঠাৎ করে বাড়ছে হুম না। হুম কংগ্রেসের যে যেটা বললাম যে সামাজিক যে যে আর কি বলতো সামাজিক ন্যায়, সেই হুম জায়গায় বিজেপি কিন্তু থাবা বসিয়ে দিয়েছে, এবং বিজেপির সেখানে এটা কংগ্রেসের যেটা কোর ভোট ব্যাংক কংগ্রেসের কিন্তু সেখানেই আঘাত পড়ে গেছে। এবং ধরো 3 বা 4 মাসে আমি জানি না কত বড় কি হবে বা কংগ্রেসের ফেভারে বিশাল কি ভোট সুইং হয়ে যাবে, কেন কম একটা ধরো বলা হচ্ছে যে 2018 সালে তো এইসব রাজ্যে তোমার কংগ্রেস জিতেছিল কিন্তু বিজেপি সুইং করে গিয়েছিল লোকসভায়। হ্যাঁ ঠিকই, কিন্তু বিজেপি যেটা সুইং করেছিল তাদের নরেন্দ্র মোদী ছিল, বিজেপি যেটা মিশিয়ে দিতে পেরেছে বিপ্লব, একটা একটা হচ্ছে মেরুকরণ আর একটা হচ্ছে হিন্দুত্ব রাজনীতি ব্লেন্ড করে দিতে পারে, আর একটা হচ্ছে মোদীর মতো একটা নেতা যে সামনে এসেছে। উল্টো দিকে দেখবে তুমি সেরকম কোনো নেতা নেই যার যে হিন্দুত্বের কম্বিনেশন দিচ্ছে, যে জনমুখী প্রকল্পগুলোকে নিয়ে যাচ্ছে, প্লাস একটা অন্যান্য জায়গায় যেখানে মেরুকরণের রাজনীতি বিজেপির পক্ষে করা হচ্ছে, সেখানে জায়গায় দাঁড়িয়ে যে কম্বিনেশন যে কম্বো অফার বিজেপি, তার কাছে কিন্তু অন্য শরিক দল বা আঞ্চলিক যে দল বা জোট ইন্ডিয়া জোট, আমি জানি না এদের নিশ্চয়ই মিটিং এ প্রধান দেখো অন্য কিছু তো হবে, প্রধান যেটা সিট অ্যাডজাস্টমেন্ট সেটা কবের মধ্যে করার কথা, সেটাই তো আসল। যে আগে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে 15ই অক্টোবরের মধ্যে যেন শেষ করা হয়, কিন্তু হয়নি, সেটা সিপিএম এর পক্ষে বাধা দিয়েছিল সিটটা, কারণ কংগ্রেসও তাতে সিপিএম এর সুর হার হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছিল। কংগ্রেস তাতে ভেবেছিল যে তখন ফল ফল ভালো হবে তিনটি রাজ্যে, কিন্তু তিনটি রাজ্যের ফল ভালো না হওয়ায় কংগ্রেস কিন্তু ব্যাক টু স্কোয়ার। কংগ্রেসের এখন ঘোরার জায়গা খুব কম। এখন কংগ্রেস কতদূর মাথা নত করবে, সেই মাথা নত করার পর 24 সালে কংগ্রেসের কি অবস্থা দাঁড়াবে? ফলে এই যে আঞ্চলিক দল সেখানে তো নিঃসন্দেহে চাপ নিয়ে যাবে, সেই চাপের কাছে এবং অলরেডি সিপিএম যেটা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ বা কেরালে তারা কোনো রকম জোট করবে না, পরিষ্কার সেটা, পশ্চিম এবং এখানেও করবে। ফলে এই পশ্চিম অনেক রকম এই পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি হবে, ফলে অনেক কিছু আগামী দিনে ধরো একটা মিটিংয়ে তো হবে না, কিন্তু যেটা দেখার যে সিট অ্যাডজাস্টমেন্ট কোন ফর্মুলা হয় কোন ফর্মুলা মেনে হয় সেটা বা কবের মধ্যে হয় সেটা আমরা হয়তো একটা ডেড লাইন দেওয়া থাকবে সেটা জানতে পারবো। এবং যে শক্তিশালী জোট যেটা আমরা বারবার করে বলছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা আঞ্চলিক দলের এই ফর্মুলা ভেঙে করতে গেলে কংগ্রেসের কিন্তু শক্তি নাশ হবে, এবং সেখানে কংগ্রেস 24 সালের পর সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইতে নিজেদের আসন যদি ধরে রাখতে না পারেন, কংগ্রেসের হাতে কিছুই একটা পেন্সিল ছাড়া কিছু থাকবে না। একদম, মানে কংগ্রেস শ্যাম রাখবে না কুল রাখবে, নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কি আইএনডিআইএ জোট গড়বে, নাকি আঞ্চলিক দলের শর্ত মেনে মোদির বিরুদ্ধে লড়াইয়ে যাবে? সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলো কংগ্রেসের
আঞ্চলিক দলের মাটিতে কংগ্রেসের যে অবস্থান সেটা কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে 2024-এ লোকসভা ভোটের শেষে ওই অরূপদা যেটা বললো রাহুল গান্ধীর হাতে পেন্সিলই পড়ে থাকবে। তো এখন আমরা সেদিকেই নজর রাখবো যে সত্যি সত্যি এই জোটের ভবিষ্যৎ কি হতে চলেছে বা কোন ফর্মুলা মেনে এই জোট হবে, সেটা আর কয়েক ঘন্টা পরেই নির্ধারিত হবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।